আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মা লক্ষ্মীকে কিভাবে আপনি সারা বছর আপনার বাড়িতে অচলা হিসেবে রেখে দেবেন। মা লক্ষ্মী পূজার পর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে মনে মনে এই শপথ নিন মায়ের কাছে, নিশ্চিত রূপেই আপনার গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে অবস্থান করবেন। মা লক্ষ্মী পূজার পর এই বিষয়টি কিন্তু সব থেকে বেশি জরুরি। যদি আপনি এই বিষয়টি না করেন তাহলে কখনোই স্থায়ীভাবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন না। আর যদি পূজা শেষ হয়ে যাওয়ার পর মায়ের কাছে প্রণাম মন্ত্র উচ্চারণ করে এই শপথ যদি মায়ের কাছে নিয়ে থাকেন তাহলে কথা দিলাম আপনার আর্থিক সমস্যা আপনি খুব শীঘ্রই মেটাতে পারবেন। এবং যে শপথ আপনি গ্রহণ করছেন তা যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই আপনি মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন। তাই মনে মনে অবশ্যই মায়ের কাছে পূজার পর এই শপথ নিন। আর কোন সেই শপথ তা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিওটি আপনার জীবনের আর্থিক সমস্যার সমাধানের প্রধান পথ নিশ্চিত করবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে সকলের উদ্দেশ্যে এই বিষয়টি শেয়ার করে জানিয়ে দেবেন যাতে তারাও নিজেদের আর্থিক সমস্যার সমাধান এইভাবে করতে সক্ষম হয়। এবং আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলের এইরূপ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে ক্লিক করে রাখবেন। চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে মায়ের কাছে আপনি পূজা শেষ হওয়ার পর কোন শপথ নেবেন। সবার প্রথমে ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পূজা প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করেছি যে কোজাগুড়ি লক্ষ্মী পূজা কিভাবে আপনি বাড়িতে নিজে থেকেই সহজভাবে করতে পারবেন, যার লিঙ্ক ওপরে আই বাটনে রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। উক্ত পদ্ধতি অনুযায়ী পূজা প্রক্রিয়া সম্পন্ন করার পর মায়ের কাছে প্রণাম করবেন এবং প্রণাম করার সময় অবশ্যই এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন। আর এটি হল ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়া শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সেও দেয়া রয়েছে। তিনবার এই মন্ত্রটি মায়ের উদ্দেশ্যে উচ্চারণ করবেন এবং তারপর যে বিষয়টি করতে হবে সেটা হলো সব থেকে বেশি জরুরি, আর তা হলো মনে মনে শপথ বাক্য পাঠ। মায়ের সামনে দাঁড়িয়ে যে শপথ আপনি নিচ্ছেন সেই শপথ কিন্তু আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই আপনি সমস্ত প্রকার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি এই শপথ বাক্য আজ থেকেই মেনে চলেন তাহলে নিশ্চিত রূপেই আপনি মা লক্ষ্মীকে আপনার গৃহে অচলা করে রাখবেন, আপনার সমস্ত প্রকার আর্থিক সমস্যা মিটবে। কথা দিলাম একটি বছর এই শপথ বাক্যর প্রত্যেকটি বিষয় অক্ষরে অক্ষরে মেনে চলুন, কয়েকদিন পর থেকেই আপনি এর ফল নিজেই অনুভব করবেন। সবার প্রথম মায়ের উদ্দেশ্যে মনে মনে এই শপথ নিন যে আপনি সারা মাসে যত পরিমাণ রোজগার করবেন তার একটি অংশ মা লক্ষ্মীর উদ্দেশ্যে রেখে দেবেন। আর সেই একটি অংশ হল আপনি যা আয় করছেন প্রত্যেক মাসে তার অন্তত 10% অবশ্যই, অর্থাৎ আপনার বা আপনার পরিবারের আয় যদি প্রত্যেক মাসে 10,000 টাকা হয় তাহলে অন্তত 1,000 টাকা মায়ের জন্য রেখে দেবেন এবং সেই টাকা কোনো অবস্থাতেই খরচ করবেন না। বাকি যে আপনার 90% পড়ে রয়েছে সেই 90% দিয়েই আপনি আপনার সমস্ত সংসারের খরচ চালাবেন, কিন্তু যে 10% মায়ের জন্য রেখেছেন
সেই 10% কোনো অবস্থাতেই খরচ করবেন না। যদি আপনার উপার্জন মাসে 1000 টাকাও হয়, তাহলেও অন্তত 10% অর্থাৎ 100 টাকা মায়ের জন্য রেখে দেবেন। মনে রাখবেন, এই যে টাকাটি আপনি রাখছেন সেটি কিন্তু মায়ের জিনিসপত্র কেনার জন্য খরচ করবেন না, এটি সম্পূর্ণভাবেই একটি নির্দিষ্ট স্থানে সঞ্চয় করে রেখে দেবেন। এই সঞ্চিত অর্থটি যদি আপনি কোনোভাবেই ব্যয় করেন, তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী নিশ্চিত রূপেই বিদায় নেবেনই নেবেন। আর যদি আপনি আপনার আয়ের এই 10% সঞ্চয় করতে না পারেন, তাহলেও নিশ্চিত হয়ে যান আপনার গৃহে কোনোদিনই মা লক্ষ্মী প্রবেশ করবেন না। সুতরাং যে অবস্থাতেই আপনি থাকুন না কেন, এই 10% অর্থ সঞ্চয় করবেন এবং তা কখনোই ব্যয় করবেন না। বাকি যে 90% অর্থ আপনার পড়ে রয়েছে, তা দিয়ে আপনি আপনার সমস্ত চাহিদা মেটান। ভাবুন যে আপনার এই পরিমাণই হলো ইনকাম। দ্বিতীয় যে শপথ বাক্যটি মনে মনে আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নেবেন, যদি আপনি কারো কাছ থেকে কোনো কিছু ধার করে থাকেন, তাহলে মায়ের কাছে মনে মনে শপথ নিন সেই ধার আপনি অতি অবশ্যই মেটাবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। মা লক্ষ্মীকে যদি আপনি নিজের বশে আনতে চান, আপনাকে কিন্তু অবশ্যই এই ধার মেটানো প্রয়োজন। কারণ যে ব্যক্তি ধার নিয়ে পরিশোধ করে না, সেই ব্যক্তি কখনোই বিশ্বাসের পাত্র হয়ে ওঠে না। তাই আপনার যে 90% অর্থ পড়ে রইল, তার মধ্যে 20% দিয়ে আপনি যদি আপনার ধার থাকে সেই ধার অতি অবশ্যই মেটান। অর্থাৎ 10,000 টাকা যদি আপনার ইনকাম হয়, তাহলে সবার প্রথমে 1,000 টাকা মা লক্ষ্মীর উদ্দেশ্যে সরিয়ে রাখুন, এবং যে 9,000 টাকা পড়ে রইল, তার মধ্যে 2,000 টাকা দিয়ে আপনি অল্প অল্প করে ধার মেটান, এবং বাকি যে 7,000 টাকা পড়ে রইল সেটা দিয়ে আপনার সংসারের যে প্রাথমিক চাহিদা, যেগুলি না হলেই নয়, সেগুলি মেটান। এবং তৃতীয় যে বিষয়টি, মায়ের কাছে মনে মনে শপথ নেবেন যে 10% অর্থ আপনি মায়ের উদ্দেশ্যে রেখেছেন, একটি নির্দিষ্ট সময় পর সেই সঞ্চিত অর্থ আমি এমন জায়গায় ব্যবহার করব যেখান থেকে আমার আমদানি আসবে। এমন জায়গায় আমি এই অর্থ কখনোই ব্যবহার করব না যেখানে আমার মূল অর্থ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন জায়গায় আমি এই অর্থ ব্যবহার করব, এ বিষয়টা সম্পর্কে আমার অল্প বিস্তর জ্ঞান রয়েছে। আর যদি নাও থাকে, তাহলে আমি সেই বিষয়ে আগে যাচাই করব, তারপর সেই জায়গায় আমার এই সঞ্চিত অর্থ বিনিয়োগ করব। বন্ধুরা, এই 3টি শপথ বাক্য মায়ের পূজার পর মনে মনে বলুন, এবং তারপর একটি খাতায় এটি লিখে রাখুন। প্রথমত, প্রত্যেক মাসে যে পরিমাণ আমার আয়, তার 10% মায়ের জন্য সঞ্চয় করব। দ্বিতীয়ত, যদি আমার কোনো ধার থাকে সেই ধার পরিশোধ করব, বাকি অর্থ দিয়ে সংসার চালাবো। এবং তৃতীয়ত, যে সঞ্চিত অর্থ জমা হবে তা আমি এমন জায়গায় বিনিয়োগ করব যেখান থেকে আমার আমদানি বাড়বে। এমন জায়গায় এই অর্থ ব্যবহার করব না যেখানে মূল অর্থ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই 3টি শপথ অক্ষরে অক্ষরে পালন করুন, যে উদ্দেশ্য নিয়ে মা লক্ষ্মীর পূজা করছেন তা সার্থক হবেই হবে। মায়ের কৃপায় আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধময় হয়ে উঠুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।